করোনা পরিস্থিতিতে রাজ্য সরকার কাজ হারানো বিভিন্ন মানুষজনকে 1000 টাকা করে দেওয়ার জন্য 25টা ফর্ম ফ্লাপের কাজ শুরু হয়েছে। আজ নদিয়ার তেহট্ট 2 নম্বর ব্লক অফিসে 25টার ফর্ম দেওয়ার জন্য ব্লক এলাকার মানুষজন দীর্ঘ লাইনে, সেই ছবি আমাদের ক্যামেরা বন্দী হলো। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।